হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট চ্যানেল আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই লেসনে আলোচনা করব ক্লাস ইলেভেনের গল্প কর্মা থেকে। এই কর্মা গল্পটি লিখেছেন খুশবন্ত সিং। তো খুশবন্ত সিংয়ের লেখা এই ছোট গল্প কর্মা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো মিরর এপিসোড। তো প্রশ্নটা অনেক সময় আসে যে মিরর এপিসোড ইন দ্য স্টোরি কর্মা, এটাকে বর্ণনা করো বা ডিসক্রাইব দ্য মিরর এপিসোড ইন দ্য স্টোরি কর্মা, এভাবে প্রশ্ন আসে। তো মনে রাখবে এই মিরর এপিসোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখে বুঝে নাও যে কীভাবে তোমরা কিন্তু উত্তর লিখবে, হাউ টু আনসার এ কোয়েশ্চেন, কীভাবে একটা প্রশ্নের উত্তর হয়, এই সিস্টেমটা কিন্তু আমাদের জানা দরকার। শুধুমাত্র মুখস্থ করলে হয় না, বাক্যের কনস্ট্রাকশনগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। আমি একদম একটু একটু করে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি সেটা পুরো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই এটা মুখস্থ করতে পারবে। ইন খুশবন্ত সিংস শর্ট স্টোরি কর্মা, দেখো এই এতটা যে অংশ, এটা হচ্ছে কি উত্তরটা শুরু করছি, অর্থাৎ খুশবন্ত সিংয়ের ছোট গল্প কর্মাই কীভাবে লিখলাম, ইন দিয়ে শুরু করছি। ইন খুশবন্ত সিংস শর্ট স্টোরি কর্মা। তোমাদের বলবো তোমরাও যদি আমার সঙ্গে এই কথাগুলো রিপিট করো, এই লেখাগুলো আমি যেভাবে পড়ছি এভাবে পড়ো, দেখবে তোমাদের কিন্তু খুব সহজে মুখস্থ হয়ে যাবে। ইন খুশবন্ত সিংস শর্ট স্টোরি কর্মা, অর্থাৎ খুশবন্ত সিংয়ের ছোট গল্প কর্মাতে, উই ফার্স্ট সি মিস্টার মোহনলাল, আমরা প্রথম মিস্টার মোহনলালকে দেখি। দেখো প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লেখা হচ্ছে, উই ফার্স্ট সি মিস্টার মোহনলাল, কোথায় দেখি, ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আয়নার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আয়নার সামনে, সেটা কোথায়, দেখো অফ দ্য ওয়েটিং রুম, অর্থাৎ ওয়েটিং রুমের, কোথার, অফ দ্য ওয়েটিং রুম, ওয়েটিং রুমের আয়নার সামনে, সেটা কোথায় ছিল, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেল স্টেশনে। দেখো বাক্যটা কিন্তু বড় হলেও যদি আমরা এরকম বুঝে বুঝে মুখস্থ করি, মুখস্থ করতে পারবো। তাহলে অ্যাট এ টাইম একসঙ্গে আমি বাক্যটা পড়ছি, দেখো ইন খুশবন্ত সিংস শর্ট স্টোরি কর্মা, উই ফার্স্ট সি মিস্টার মোহনলাল, ইন ফ্রন্ট অফ দ্য মিরর অফ দ্য ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এভাবে কী হবে তোমাদের বুঝে এটা মুখস্থ করতে হবে, বাকি ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো, হি রিকগনাইজড দ্যাট, সে চিনতে পারে যে, রিকগনাইজ কথার অর্থ হলো চিনতে পারা, সে চিনতে পারে যে দ্য মিরর মাস্ট বি মেড ইন ইন্ডিয়া, যেই আয়নাটা অবশ্যই যেন ভারতে তৈরি। দেখো মাস্ট বি মেড ইন ইন্ডিয়া, এটা প্যাসিভ ভয়েসে হয়েছে, অর্থাৎ মিরর মাস্ট বি মেড, এটা অবশ্যই তৈরি হয়েছে ইন ইন্ডিয়া, ভারতে, বিকজ, কারণ, কেন বলেছিল যে এটা ভারতে তৈরি হয়েছে সেটা বলা হচ্ছে, যে কারণ দ্য রেড অক্সাইড হ্যাড কাম অপ অ্যাট সেভারেল প্লেসেস, যে রেড অক্সাইড, অর্থাৎ আয়নার পেছনে যে রেড অক্সাইড থাকে সেটার কথা বলা হচ্ছে, দ্য রেড অক্সাইড হ্যাড কাম অপ, কাম অপ বলতে এখানে চটে গেছে বা উঠে গেছে, দেখো অ্যাট সেভারেল প্লেসেস, বিভিন্ন জায়গায়, অ্যান্ড লং লাইন্স কাট অ্যাক্রস ইটস সারফেস, এবং এই আয়নার সম্মুখে বা এর উপরে অনেক জায়গায় কাটা কাটা লাইন হয়েছে, অর্থাৎ কাঁচটা ফেটে ফেটে গেছে কোনো কোনো জায়গায়, এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ বাক্যটাকে এভাবে আরেকবার পড়ে নিচ্ছি, দেখো, হি রিকগনাইজড দ্যাট দ্য মিরর মাস্ট বি মেড ইন ইন্ডিয়া বিকজ দ্য রেড অক্সাইড হ্যাড কাম অপ অ্যাট সেভারেল প্লেসেস অ্যান্ড লং লাইন্স কাট অ্যাক্রস ইটস সারফেস। এরপর বলবো, দেখো কোনো কোনো ছাত্রের যদি মনে হয় যে এতটা আমরা মুখস্থ করতে পারবো না, তোমরা কি করবে, যেই অংশটা বাদ দিচ্ছি তোমরা এটা বাদ দিয়ে দেবে। দেখো এই বিকজ থেকে এই সারফেস পর্যন্ত অংশটা বাদ দিয়ে দাও, অর্থাৎ তোমরা মেড ইন ইন্ডিয়া এতটা লিখবে, ঠিক আছে, তাহলে কী হচ্ছে বাক্যটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ কেন উনি এটা মনে করতেন বা কেন সে এটা মনে করতো এটা তোমার লেখার দরকার নেই, অর্থাৎ বিকজ থেকে বাকি অংশটা তোমরা যদি বাদ দিয়েও লেখো তাহলেও কিন্তু উত্তরটা হচ্ছে, হি কল্ড দ্য মিরর, সে আয়নাটাকে বলেছিল ইনএফিসিয়েন্ট, অর্থাৎ অদক্ষ, ডার্টি, নোংরা, অ্যান্ড ইনডিফারেন্ট, এবং উদাসীন, সে বলেছিল আয়নাটিকে কী কী বলেছিল, দেখো তিনটা টার্ম দেওয়া আছে, ইনএফিসিয়েন্ট, ডার্টি, অ্যান্ড
ইনডিফারেন্ট। তারপরে দেখো, হি থট হিমসেলফ, সে নিজেকে ভেবেছিল, কি ভেবেছিল, ডিস্টিংগুইশড অর্থাৎ ভালো, এফিসিয়েন্ট দক্ষ, অ্যান্ড হ্যান্ডসাম এবং সুন্দর, অর্থাৎ তিনটা টার্ম এখানে মনে রাখতে হবে। সে নিজেকে কীরকম ভেবেছিল, হি থট হিমসেলফ ডিস্টিংগুইশড এফিসিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম। তারপরে বলছি দেখো, হি থট দ্যাট, সে ভেবেছিল যে হিজ মাউস্টাসি অর্থাৎ তার গোঁপ, দেখো এই যে মাউস্টাসি MOUSTACHE অর্থাৎ তার গোঁপ, হিজ মাউস্টাসি, ফরেন স্যুট তার বিদেশি স্যুট, ট্যালকম পাউডার, ট্যালকম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ, এই চারটা জিনিসের নাম আমি এখানে বললাম, তোমরা এগুলো মনে রাখবে যে মাউস্টাসি, ফরেন স্যুট, ট্যালকম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ, এগুলো কী করেছিল, দেখো মেড হিম এ ব্রিটিশ জেন্টেলম্যান, অর্থাৎ সে ভেবেছিল যে তার গোঁপ, ফরেন স্যুট, তারপরে হচ্ছে যে ট্যালকম পাউডার এবং সেন্টেড সোপ, এগুলো তাকে একজন ব্রিটিশ ভদ্রলোক তৈরি করেছে। হি থ্রিউ আউট হিজ চেস্ট, সে তার বুকটা ফুলালো, দেখো থ্রো থেকে থ্রিউ হয়েছে এখানে, এটা থ্রো থেকে থ্রিউ পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, হি থ্রিউ আউট হিজ চেস্ট, সে তার বুকটা ফুলালো, অ্যান্ড স্মুথড হিজ বেলিওল টাই সেভারেল টাইমস, এবং তার বেলিওল টাই বারবার মসৃণ করেছিল, দেখো সেভারেল টাইমস মানে বারবার, আর স্মুথড মানে হচ্ছে যে স্মুথ থেকে স্মুথড হয়েছে অর্থাৎ মসৃণ করেছিল। তারপরে কী করেছিল দেখো, অ্যান্ড এবং বিড থেকে বেড, বেড গুড বাই, বিদায় জানিয়েছিল টু দ্য মিরর আয়নাকে। বাক্যটা কিন্তু কঠিন নয়, একটু বড় হতে পারে, তোমরা আমার সঙ্গে বলো দেখবে পেরে যাবে। হি থ্রিউ আউট হিজ চেস্ট অ্যান্ড স্মুথড হিজ বেলিওল টাই সেভারেল টাইমস অ্যান্ড বেড গুড বাই টু দ্য মিরর ফ্রম দ্য মিরর এপিসোড, এই মিরর এপিসোড বা আয়না এপিসোড থেকে, মোহনলালস ভেন অ্যারিস্টোক্রেসি ইজ রিভিল্ড, মোহনলালের ব্যর্থ আভিজাত্য অর্থাৎ মিথ্যা আভিজাত্য ফুটে উঠেছে। তো স্টুডেন্টস, তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট দেবে, আর আগামী দিনে কর্মা থেকে যদি তোমরা নোট চাও, কী নোট চাইছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। তো যারা রয়েছে চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্লাস টুয়েলভের নোটস প্রোভাইড করি বা দিয়ে থাকি। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, আগামী দিনে কিন্তু তোমরা ক্লাস টুয়েলভের সমস্ত ম্যাটেরিয়ালসই পেয়ে যাবে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।